অনুরাগেশ্বায় প্রবেশ হতে না হতেই মুখ বদল হলো জনপ্রিয় নায়িকার সম্প্রতি অনুরাগেশ নতুন করে গল্পের মোড় নিয়েছে ধারাবাহিকে নতুন অধ্যায় শুরু হওয়ার সাথে সাথেই বেশ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী নিয়েছে এবার অনুরাগেশ গল্প সম্পূর্ণ নতুনভাবে ভাবে এগিয়ে যাবে যার কারণে গল্পের সাপেক্ষে নিয়ে আসা হচ্ছে নতুন নতুন চরিত্র কয়েকদিন আগেই বলেছিলাম সূর্য দীপা আলাদা হওয়ার পর সূর্য জীবনে তার বান্ধবীর আগমন ঘটতে চলেছে তবে সূর্যর এই বান্ধবীকে নেগেটিভ নয় পজিটিভ চরিত্রে দেখা যাবে সূর্য বান্ধবীর ভূমিকায় এন্ট্রি নেওয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকারকে কিন্তু হঠাৎ করেই অলিভিয়া সরকারকে বাদ দিয়ে জনপ্রিয় অভিনেত্রী নবনীতা মালাকারকে নেওয়া হয় সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে নবনীতা মালাকার নবনীতা মালাকার এর আগে এসবিএ প্রোডাকশনের রূপ সাগরে মনের মানুষ ধারাবাহিকে অভিনয় করার কারণেই আবারও এসভিএফ অনুরাগের অনুরাগেশরাই নিয়ে আসলো তাকে তাহলে অলিভিয়া সরকারের পরিবর্তে সূর্য বান্ধবীর ভূমিকায় দেখা যাবে নবনীতা মালাকারকে অলিভিয়া সরকার এবং নবনীতা মালাকারকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন धन्यवाद